একুশে ফেব্রুয়ারি না হলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তো যাই হোক, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা জানবো। শুধু তোমরাই জানবা তা না, আমাদের ইউটিউবেও আমার উচিত যারা স্টুডেন্টরা দেখে ইউটিউবে তারাও আজকে কিছু শিখুক, কারণ সামনে যেহেতু তোমাদের পুলিশের পরীক্ষা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে পরীক্ষা, অবশ্যই তোমরা একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত কিছু প্রশ্ন সাধারণ জ্ঞানে পেতে পারো। বোঝা গেছে কি? তো এখানে 30টার মতো প্রশ্ন আছে, যাদেরকে প্রশ্ন দিছি আমি তারা খাতায় নোট করে ফেলো, এবং যারা এখন ইউটিউবের স্টুডেন্টরা যারা দেখছো এবং শুনছো আমাকে, আমি একটু বলে দিই তোমাদেরকে, তোমরা ভিডিওটি দেখে গুরুত্বপূর্ণ এই একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো নোট করে ফেলো। এক নম্বর প্রশ্নটি দেখো, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই গানের গীতিকারকে আব্দুল গফফার চৌধুরী। দুই নম্বর, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই গানের প্রথম সুরকারকে আব্দুল লতিফ। তিন নম্বর, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? গানটির বর্তমান সুরকারকে আলতাফ মাহমুদ। চার নম্বর প্রশ্ন, সালাম সালাম হাজার সালাম এই গানটির গীতিকার কে? ফজল এ খোদা। ঠিক আছে, পাঁচ নম্বর, সালাম সালাম হাজার সালাম এই গানটির সুরকার ও শিল্পীকে? আব্দুল জব্বার। ছয় নম্বর, স্বাধীনতার পর প্রথম ডাকটিকিতে কোন ছবি ছিল? শহীদ মিনার। সাত নম্বর, দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? জাপানে। আট নম্বর, ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? বাংলা একাডেমির। নয় নম্বর প্রশ্ন, 1952 সালের ভাষা আন্দোলনের পূর্বে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। দশ নম্বর প্রশ্ন, প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে? শহীদ শফিউরের পিতা। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ না বাবা? করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে আমরা দুইটা প্রশ্ন সব বাহিনীতে, দুইটা অথবা একটা প্রশ্ন আমরা কমন পাবোই। বোঝা গেছে? বারো নম্বর প্রশ্ন, এগারো নম্বর প্রশ্ন, কত তারিখে রাষ্ট্রভাষা দিবস ছিল? একুশে ফেব্রুয়ারি 1952 সালে। বারো নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। তেরো নম্বর প্রশ্ন, রাষ্ট্রভাষা বাংলা চাই এর প্রথম প্রস্তাবককে? ধীরেন্দ্রনাথ দত্ত। চোদ্দো নম্বর প্রশ্ন, শহীদ জাতীয় শহীদ মিনারের প্রতীকটি কি প্রকাশ করে? জাতীয় শহীদ মিনারের প্রতীকটি কি প্রকাশ করে? মা তার সন্তানের মাতৃভাষার গল্প শোনাচ্ছে, মানে শহীদ মিনারের যে আমরা ফুল দিতে যাই, শহীদ মিনারের যে স্থাপত্যের যে বর্ণনাটা, এটাই হচ্ছিল এটার মূল প্রতিপাদ্য বিষয়, মা তার সন্তানদেরকে ভাষা শেখাচ্ছে। ঠিক আছে, ভাষা ভাষার গল্প শোনাচ্ছে এটাই। পনেরো নম্বর, ওরা আমার মুখের ভাষা কায়রায় নিতে চায় এই গানটির গীতিকারকে? আব্দুল লতিফ। ষোলো নম্বর, 1952 সালের একুশে ফেব্রুয়ারি কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। সতেরো নম্বর প্রশ্ন, 1952 সালের একুশে ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল? আট ফাল্গুন 1359। সতেরো নম্বর প্রশ্ন, আঠেরো নম্বর প্রশ্ন, কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা? সিয়েরা লিওনের দ্বিতীয় মাতৃভাষা বাংলা। উনিশ নম্বর, জাতীয় শহীদ মিনারের আয়তন ও উচ্চতা কত? শহীদ মিনারের আয়তন 1500 বর্গ ফিট বা 140 বর্গ মিটার এবং উচ্চতা 46 ফিট বা 14 মিটার। বিশ নম্বর প্রশ্ন, জাতীয় শহীদ মিনার কখন এবং কে উদ্বোধন করেন? বরকতের মা হাসিনা বেগম 1963 সালের একুশে ফেব্রুয়ারি। একুশ নম্বর, ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সতেরো নভেম্বর 1999 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, সেনানৌ বিমান বাহিনী এবং পুলিশের সাধারণ জ্ঞান পরীক্ষার মধ্যে। বাইশ নম্বর প্রশ্নটি দেখো, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম কয়টি দেশ পালন করে? 188টি দেশ। এরপরের প্রশ্নটি, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাটি কে লিখেছেন? অতুল প্রসাদ সেন। তেইশ চব্বিশ নম্বর প্রশ্ন, প্রথম বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেওয়া হয়? কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে প্রথম বাংলা ভাষা শিক্ষা দেওয়া হয়। পঁচিশ নম্বর প্রশ্ন, একুশের
প্রথম ভাষা শহীদ রফিক। 26 নম্বর 21শে পদক প্রবর্তন করেন কে? জিয়াউর রহমান 1977 সালে। 27 নম্বর প্রশ্ন, 21শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো? 28 নম্বর প্রশ্ন, ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 1999 সালে। 29 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 2000 সালে। 23 নম্বর প্রশ্ন, বর্তমান শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। এই 30টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যারা সোজার একাডেমিতে বসে আসছো তারা তো খাতায় নোট করে মুখস্থ করে ফেলবা অবশ্যই, এবং যারা ইউটিউবে স্টুডেন্টরা যারা শুনলা, আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি সেই কারণে ভাবলাম যে আজকে 21শে ফেব্রুয়ারি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান তোমাদেরকে শেখাই, আমার চেষ্টা ছিল শেখানোর। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামীতে যারা পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আর পুলিশ বাহিনীতে, সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে খুব ভালোভাবে প্রিপারেশনগুলো নিয়ে যাও লিখিত পরীক্ষার জন্য, ভাইবা পরীক্ষার জন্য এবং শারীরিক পরীক্ষার জন্য। আর গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছিলো যারা পরীক্ষায় দিতে যাবা বাহিনীতে, অবশ্যই বাহিনীতে যাওয়ার আগে তোমার মেডিকেল ফিটনেস ঠিক আছে কিনা বা মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা সেটা ফাইন্ড আউট করে তুমি চেষ্টা করবা, যদি কোনো সমস্যা বের হয় সেটা সমাধান করে পরীক্ষার কেন্দ্রে যাবার। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।